স্ত্রীর দুধ স্বামীর পেটে চলে, প্রথম কথা স্ত্রীর দুধ স্বামীর জন্য খাওয়া জায়েজ নয়, পান করা জায়েজ নয়, কারণ এটা হচ্ছে কার হক? বাচ্চার হক। কার হক? বাচ্চার হক। অনিচ্ছাকৃত যদি চলে যায়, যথাসাধ্য সতর্ক থাকতে হবে স্তন্যদানকারী মহিলাদের সাথে মেলামেশার ক্ষেত্রে, এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ এই যে মজহাবগুলি পড়লেন, চারটা মত পড়লেন, তার মধ্যে দুটি মত হচ্ছে যে বড় হয়েও যদি পান করে তারপরে কি হয়ে যাবে? দুধমা সাব্যস্ত হয়ে যাবে। এই জন্য এই কথাটি আমি ইবনে ওসাইমিন রহমতুল্লাহ আলাইহি থেকে নকল করছি, যে সৌদি আরবের দ্বিতীয় বড় আলেম, সারা পৃথিবীর মধ্যে তিনজন আলেমের একজন বড় আলেম, তিনি বলছেন যে যারা স্ত্রী দুধ পান করে তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং হারাম থেকে বাঁচা উচিত। কারণ কিছু কিছু মজহাবে বড় সাবার লোককেও দুধ পান করালে কি হয়ে যায়? দুধমা সাব্যস্ত হয়ে যায়। তো এমনটা না হয় যে ডেলি ডেলি দুধ পান করার কারণে স্ত্রী আপনার দুধমা হয়ে বসে আছে, ঠিক কিনা? সুতরাং ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। এক তো হক নষ্ট করা, আপনার ছেলে মেয়ের হক নষ্ট করা, দ্বিতীয় হচ্ছে যে আপনার হারামের নিমজ্জিত হওয়ার আশঙ্কা, সম্ভাবনা। যাই হোক, ওগুলো হয়তো মন গড়া কথা, কিন্তু কথা হচ্ছে এটা দুধ আপনার অধিকার নয়, দুধ পান করা আপনার অধিকার নেই। যেটা অধিকার নাই, এক তো না হোক জুলুম করলেন বাচ্চার ওপর, হ্যাঁ তার কারণ দুধ কমবে। দুই নম্বর হচ্ছে যে আপনি হারামে লিপ্ত হইলেন, হতে পারে যে আপনি তাকে নিয়ে হারাম সংসার করছেন, এটাই মজহাব। যদি আল্লাহর কাছে এটাই মজহাব ঠিক হয়, হ্যাঁ, যে বড়োর জন্য হয়ে যাবে, যেমন সালেমের জন্য হয়েছে, সালেমের জন্য হয়েছে, তাহলে কী হবে আপনার অবস্থাটা? আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।